ভোরে টেকনাফের সবরঙে পুরাতন মকপাড়া এবং কয়েকখং এর নয়াপাড়ার গুলাগুলিতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানায় মিয়ানমার থেকে ইয়াবা আনা হচ্ছে এমন খবরে ভোরে মকপাড়ায় অভিযানে যায় তারা। সেখানে মাদক ব্যবসায়ীদের সাথে ঘণ্টাব্যাপী গোলাগুলিতে নিহত হন ইয়াবা ব্যবসায়ী নাজির আহমেদ এবং গিয়াসউদ্দিন। তাদের বিরুদ্ধে মাদক ও মানব পাচার সহ একাধিক মামলা রয়েছে। একই সময় নয়াপাড়ায় বিজিবির সাথে ইয়াবা ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত হন আরও দুজন। তারা হলেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ হাসান আলী এবং সদর ইউনিয়নের মোহাম্মদ হোসেন ওরফে কামাল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রাজধানীর চকবাজারে আগুনে দগ্ধ আরও একজন মারা গেছেন। ভোরে মৃত্যু হয় রেজাউলের। এ নিয়ে চকবাজার ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 70 জনে। এর আগে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় আরও দুজনের। 20 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে চকবাজারের চুরিহাট্টায় ওয়াহিদ মেনশন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 67 জন। গত দগ্ধ 9 জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। মিয়ানমার থেকে আসা নতুন কোনো রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিতে পারবে না বলে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে পররাষ্ট্র সচিব শহীদুল হক একথা জানান। বাংলাদেশে রোহিঙ্গাদের জায়গা দেবার মতো পরিস্থিতি নেই বলেও জানান পররাষ্ট্র সচিব। 2017 সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখেরও বেশি রোহিঙ্গা। পররাষ্ট্র সচিব অভিযোগ করেন, মিয়ানমার এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেবার মিথ্যা আশ্বাস দিচ্ছে। তিনি বলেন, মিয়ানমারে সহায়ক পরিবেশের অভাবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একজন রোহিঙ্গাও ফিরে যেতে পারেনি। আবাসন প্রকল্পের নামে দখল হয়েছে কেরানীগঞ্জ অংশে বুড়িগঙ্গার প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এলাকা। স্থানীয় এবং নদী গবেষকদের অভিযোগ, বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এমনকি এই অংশে স্থাপন করা হয়নি কোনো সীমানা পিলারও। তবে নদীর একই অংশে অন্য পাড়ে ব্যক্তি পর্যায়ে দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। প্রায় 3 বছর ধরে কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের মধ্যেরচর, ঝাউচর, বালুরচর এই 3 গ্রামের প্রায় 1 কিলোমিটার দীর্ঘ নদীর তলদেশ পার ও নদীর ঢাল দখল করে গড়ে উঠেছে আবাসন প্রকল্প। নদী রক্ষা আন্দোলনকারীরা বলছেন, টাস্কফোর্সকে এই দখলের কথা জানানো হয়েছে বহুবার। ওই পারে নদীর পিলার দেয়নি, এই সেন্টার দেওয়া পারেনি। দেখতেছি বালি ভরাট হচ্ছে, আমি এখানে এই দিতে তো দেখাই যায় বালি ভরাট হচ্ছে। যেদিকে বড় বড় দখল, যেদিকে ফ্ল্যাট মেন, যেদিকে আপনার ফসুর, যেদিকে বুড়িগঙ্গা তৈরি হয়েছিল, সেই জায়গাগুলির দখলদাররা অনেক বেশি প্রভাবশালী এবং অনেক বড় আকারের দখল, যে কারণে ওইগুলিতে আমরা এখনও ইফেক্টিভ কিছু দেখি না। অর্থাৎ যে সমস্ত জায়গায় আপনার সমস্যা বেশি, ওই সমস্ত জায়গায় সীমানা পিলার দেওয়া হয়নি। এখনও চলছে ভরাট, চলছে পার বাধাইয়ের কর্মযজ্ঞ। বুড়িগঙ্গা নদীর পশ্চিম হাজারিবাগের ঝাউচর গ্রামের দুপারেই রয়েছে অবৈধ দখল। পূর্ব পাশের অংশে বিআইডব্লিউটিএ চালাচ্ছে উচ্ছেদ অভিযান, কিন্তু তার পশ্চিম তীরেই আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা আবাসন প্রকল্পের নামে ভরাট হয়ে গেছে। প্রশাসনের নাকের ডগায় ভরাট করে এরই মধ্যে শুরু হয়েছে প্লট বিক্রি। দখলের কথা স্বীকার করেছে বিআইডব্লিউটিএও। এই এলাকায় নদীর একপারে ঘটা করে উচ্ছেদ অভিযান চালালেও ঠিক তার অপর পারে কেরানীগঞ্জ অংশে এখনো দেয়াই হয়নি সীমানা পিলার। নদীর ওই পারে একটি আপনার আবাসন প্রকল্প, আপনার মধুরচিটি বলে পরিচিত, 3টি গ্রাম বেষ্টিত করে এসে এখানে বিষ এবং নদীর বাঁকটাই কিন্তু পরিবর্তন করে দিয়েছে। রেজার দিয়ে আমাদেরকে অপসারণ করতে হবে। নদীর একই অংশে ব্যক্তি পর্যায়ে দখলদারদের উচ্ছেদ, আর অপরদিকে প্রভাবশালীদের এখনও উচ্ছেদের পরিকল্পনা না থাকার পেছনে কোনো দুর্নীতি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান টিআইবির। যাদেরকে সরানো সম্ভব শুধু তাদের ক্ষেত্রেই হস্তক্ষেপ করছে, বা যাদেরকে সরানোর পিছনে উদ্দেশ্য রয়েছে তাদের ক্ষেত্রেই সরানো হচ্ছে, কিন্তু যাদেরকে আবার সুরক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে বা সুরক্ষা দিতে বাধ্য হচ্ছেন তারা, সেই দখলদারি ভাগিদার হচ্ছেন, তাদেরকেই কিন্তু আবার সুরক্ষা দেওয়া হচ্ছে। বিষয়টা দুর্নীতি দূর করার জন্য দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী তলদেশ পার ও ঢাল মিলিয়ে নদীর সীমানা। এই 3 অংশে ভরাট বা অবকাঠামো নির্মাণ আইনত অবৈধ। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার চট্টগ্রাম থেকে নদী দখলের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কর্ণফুলী নদীর পাড়ে এখন কতগুলো অবৈধ স্থাপনা রয়েছে? তো উচ্ছেদ অভিযান তো শুরু হয়েছিল, মাঝপথে সেটি কেন বন্ধ হয়ে গেল এবং এই উচ্ছেদ অভিযান আবার কবে শুরু হতে পারে বলে জানতে পেরেছেন? আসলে সরকারি যে হিসেব অনুযায়ী 2016 সালে হাইকোর্টের যে
রায়, তাতে বলা হচ্ছে প্রায় 2100 মতো স্থাপনা রয়েছে ছোট বড়, যে স্থাপনাগুলো মূলত অবৈধ। কিন্তু বাস্তবতা হচ্ছে এই স্থাপনার সংখ্যা কিন্তু আরও অনেক বেশি, এবং আমরা চলতি মাসের শুরুতে যে উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছিল তাতে আমরা দেখেছি কর্ণফুলী নদীর সদরঘাট এলাকা থেকে বারিকবিল্লি পর্যন্ত এই অংশটিতে প্রায় 230টির মতো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় 10 একর জায়গা উদ্ধার করা হয়েছে। কিন্তু এই যে অভিযান সেটি সেই সব প্রথম ধাপের, এই যদি আমি সফলতা আমরা এটাই বলতে পারি, তবে প্রথম ধাপের অভিযান শেষ হওয়ার সময় ভূমিমন্ত্রী এসেছিলেন, তিনি যেটি ঘোষণা দিয়েছিলেন যে 5 দিনের মধ্যে পরবর্তী দ্বিতীয় ধাপের যে উচ্ছেদ কার্যক্রম সেটি শুরু হবে এবং কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, এরকম একটি কঠিন বাক্য তিনি বলেছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে প্রায় 22 দিন হতে চলল, এখনও পর্যন্ত কিন্তু কর্ণফুলীর দ্বিতীয় নদীর পাড়ে যে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান সেটি শুরু করতে পারেনি প্রশাসন। এবং এক্ষেত্রে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক যেটি বলছেন যে মূলত দুটি কারণ, প্রথমত হচ্ছে অর্থ সংকট, দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তারা বলছেন যে এই সমস্ত জায়গা উদ্ধারের পর যাতে নতুন করে দখল না হয়ে যায় সেজন্য একটি পরিকল্পনা দরকার, এবং সেই মাস্টার প্ল্যানের জন্য বন্দরের কর্তৃপক্ষের সাথে তাদের একটি আলোচনা চলছে এবং তারা চাচ্ছেন যে মূলত সেই মাস্টার প্ল্যানটি তৈরি হলে, অর্থাৎ এই উদ্ধারকৃত ভূমি কোন কাজে ব্যবহার করা হবে, কী ধরনের পরিকল্পনা সেখানে থাকবে, সেই সমন্বিত পরিকল্পনাটি তৈরি হলেই কেবল তারা দ্বিতীয় পর্যায়ে যে উচ্ছেদ অভিযান সেটি শুরু করতে পারবেন। তো সব মিলিয়ে আসলে মূলত আমরা দেখছি যে কর্ণফুলীর পাড়ে গত প্রথম ধাপের উচ্ছেদ অভিযানে যে সমস্ত স্থাপনা সরিয়ে নেওয়ার কথা ছিল নিজ উদ্যোগেই, সেই কয়েকটি স্থাপনা কিন্তু এখনও সরানো হয়নি। তবে সব কিছু মিলিয়ে এখন প্রথম ধাপের যে কাজ, উচ্ছেদ অভিযানের যে সুফল সেটিও কিন্তু আসলে পরিপূর্ণভাবে পাওয়া যাবে না যদি দ্বিতীয় ধাপে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা শুরু করা না যায়। তো এই বিষয় সব বিষয় নিয়ে কিন্তু কর্ণফুলীর পাড়ে চট্টগ্রামের নাগরিক সমাজের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন কথাবার্তা প্রচলিত রয়েছে এবং তারা বলছেন, নাগরিক সমাজ বলছেন যে যত দ্রুত সম্ভব কিন্তু এই উচ্ছেদ কার্যক্রম শুরু করতে হবে। চট্টগ্রাম থেকে নদী দখলের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। আজ থেকে নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তবে এ সময় সরকারি সহযোগিতা আরও বাড়ানোর দাবি জেলেদের। ইলিশের জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মৎস্য বিভাগের নির্দেশে 1 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এই 2 মাস ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণও নিষিদ্ধ। মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত এলাকায় জেলেদের সচেতন করতে মাইকিং করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিন নদীতে অভিযান চালাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা করেছি, সবাই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোর্ট গার্ড, নো পুলিশ সমন্বিতভাবে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করব। এই কর্মসূচি সফল হলে আগামী বছর কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাওয়া যাবে বলে জানান বিশেষজ্ঞরা। জাটকা সংরক্ষণ যখন করা হয়ে যায়, যখন তারা 25 সেন্টিমিটার অতিক্রম করে চলে যায়, তখন প্রায় 1 বছর যখন তাদের বয়স হয়ে যায়, তারা পরবর্তীতে আবার ডিম ছাড়ার জন্য প্রস্তুত হতে পারে এবং রিক্রুটমেন্ট অর্থাৎ প্রবেশনে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে তারা আবার সক্রিয় ভূমিকা রাখতে পারে। এই সময়ে উপার্জনহীন জেলেরা সরকারি প্রণোদনা হিসেবে 40 কেজি করে প্রতি মাসে চাল পাবে বলে জানিয়েছে প্রশাসন। সঠিক সময়ে অনিয়ম না করে এই চাল বিতরণের দাবি জানিয়েছেন জেলেরা। সরকার 2 মাস আমাদেরকে যে চাল দেয়, এই চাউলে আমাদের সংসার নির্ভর হয় না। আমাদের এই অভিযান জেলেরা মান্যা নিছে, জেলেদের যেই 5BGF দিতেছে তাতে সঠিকভাবে যাতে জেলেরা পায় এই ব্যবস্থা দেওয়া হোক। নিষেধাজ্ঞা চলাকালে প্রথমবার কেউ নদীতে জাল ফেললে 1 মাস থেকে সর্বোচ্চ 6 মাস সশ্রম কারাদণ্ড ও পরবর্তীতে একই অপরাধ করলে 2 মাস থেকে 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশে গড়ে ওঠা দিগন্ত ডায়াগনস্টিক সহ কয়েকটি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে রোগীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালের চেয়ে উন্নত চিকিৎসা দেবার কথা বলে দালালের মাধ্যমে রোগীদের আনা হয় এসব ক্লিনিকে, এরপর চলে নানা ধরনের প্রতারণা।
যমুনা ক্লিনিকের নাম পরিবর্তন করে একই কর্তৃপক্ষ প্রায় দেড় বছর আগে পরিচালনা শুরু করে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিক। বহুতল ভবনের বেসমেন্টে গড়ে ওঠা ক্লিনিকে চিকিৎসা নিতে এসে প্রতারণার অভিযোগ রোগীদের। আপনি হলো ক্লিনিকে চলেন, তাই ওই সেই লোকগুলো কি করলে একটা অটো ডেকে নিয়ে এসে আমাদেরকে তুলে এই জায়গায় নিয়ে আসলো। সোমবার করে বসায় ওই উনি চেম্বারে যান, উনি চেম্বারে যান, ওখানে উকি দেখে দুশো টাকা দিছি নিবি না, পরে তিনশো টাকায় দিছি, পাতার অর্ধেক ছিঁড়ে নিছে, নেওয়ার পরে এখন আমাকে এই অবস্থা কাগজ দিচ্ছে আর অন্য ডাক্তার দে আজকে আমাকে দেখাচ্ছে। এসব অভিযোগ ঠিক নয় বলে দাবি ক্লিনিক কর্তৃপক্ষের, যথাযথ অনুমোদন নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার দাবিও তাদের। তিনশো টাকা ভিজিটে এমবিবিএস ডাক্তার দেখানো হয়, সেই প্রেক্ষিতে তাই এখানে আসে, আসে আসার পর আমরা দেখাই দিই এমবিবিএস ডাক্তারকে, এবং যারা ছয়শো সাতশো টাকা ভিজিট দিবে তাদেরকে আমরা অন কলে স্পেশালিস্ট ডাক্তারদের দেখাই দেওয়া হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ক্লিনিক পরিচালনার জন্য যেসব ছাড়পত্র নেবার কথা তার কিছুই নেয়নি দিগন্ত ডায়াগনস্টিক সেন্টার। কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী তদন্ত করে আমরা দেখে যাব। এখন পর্যন্ত তো যতটুকু শুনলাম যে এক বছর আগে এটি তারা অনলাইনে একটি আবেদন করেছে ডিজি হেলথে, কিন্তু এখন পর্যন্ত এটি তদন্ত করার জন্য কোনো নির্দেশনা ডিজি হেলথ থেকে আমরা পাই নাই। প্রতারণার অভিযোগে দিগন্ত ডায়াগনস্টিককে ৪৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের কাছে আরও বেশ কয়েকটি ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রোগীরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। ফেব্রুয়ারির মধ্যে সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কথা থাকলেও শেষ হয়নি এর কাজ। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি এখন পর্যন্ত বাঁধ নির্মাণের ৯০% কাজ শেষ হয়েছে। দ্রুত বাঁধের কাজ শেষ না হলে আগামী বন্যায় ফসলহানির আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। চলতি বছর হাওড়ে ২,১৫,৬১৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাম্পার ফলনের প্রত্যাশায় রয়েছেন এখানকার কৃষকরা, তবে বন্যায় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কাও কম নয়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে হাওড়ের ফসল রক্ষা বাঁধ নির্মাণে এবার ৫৬৫টি প্রকল্প নেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে শুরু হয়ে এবছরের ফেব্রুয়ারির মধ্যেই এসব বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে এখনও তা শেষ হয়নি। এ নিয়ে জেলার ১১ উপজেলার কৃষকদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। ৩৭টি হাওরের বড় ফসল রক্ষায় বাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগও তুলছেন এ অঞ্চলের কৃষকরা। এই বাঁধ ঠিক মতো হয়েছে না, হ্যাঁ, মাটি শুধু বরাদ্দ দিয়ে গেছে, কিন্তু নিচে যে স্তর আছে স্তরে মাটি মিশ খায় না, অনেক কিছু হয়েছে, কিছু হয়েছে নাই, বান পুরো মতো ক্লিয়ার হয়েছে না, পানি আইলে আবার ঢুকতে পারে আবার অতি সহজে, এই ধরনের এই অবস্থার মাঝে আছে বানটাই। পানি উন্নয়ন বোর্ড বলছে মূল কাজ শেষ, বাকি কাজও খুব শিগগিরই শেষ হবে। তবে হাওড় বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন বাঁধের মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। এখন যে গতিতে কাজ এগিয়ে যাচ্ছে হয়তো বা কিছু কিছু স্লোপ বাকি থাকতে পারে, টার্ফিং বাকি থাকতে পারে, কিন্তু আমরা আশা করি মাটির কাজ যেটা আছে সেটা সমাপ্ত করতে পারবো। যে কোনো সময় বৃষ্টি আসার সাথে সাথেই বাঁধ ভেঙে পড়বে, বাঁধে স্লোপ দেওয়া হয়নি, ঘাস দেওয়া হয়নি এবং বাঁধের অন্যান্য যে সমস্ত কাজ আছে কোনো কাজই করা হয়েছে না, কিছু কিছু মাটি ফেলানো হয়েছে। এবার সুনামগঞ্জের ৫৬৫টি প্রকল্প বাস্তবায়নে ৯৬,৩৯,০০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ পর্যায়ে জেনে নেব এ সপ্তাহের বাজার দর। রাজধানীর হাতিরপুল বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, গত সপ্তাহের তুলনায় বাজারে দাম দরের কি পার্থক্য দেখছেন? ক্রেতা বিক্রেতার কোনো অভিযোগ আছে কিনা? ওকে শুন ভাই, প্রথম
আপনাকে বলি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজার দরে বেশ ভালো একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কিরকম? আমি রাজধানী সকাল থেকে কয়েকটা কাঁচা বাজার ঘুরেছি, অর্থাৎ মূলত মানুষের সব শ্রেণী মানুষের খাদ্য চাহিদা যেটা সব থেকে বেশি চাহিদা থাকে বাজার করতেছে সেই ব্রয়লার মুরগি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পার্থক্য যদি হয় সেক্ষেত্রে ব্রয়লার মুরগির চাহিদা যেমন বেড়েছে তেমনি একই সাথে দামটাও বেড়েছে। গত সপ্তাহে রাজধানীর হাতিরপুল, পলাশি এবং কারণবাজার এই সব কাঁচা বাজারগুলোতে ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হয়েছিল 160 টাকা কেজি। তবে আজকে দেখতে পাচ্ছি যে এখানে তারা মানে মূল্য তালিকা দিয়েই 170 টাকা কেজিতে বিক্রি করছে। এর কারণটা কি? সেক্ষেত্রে যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা, তারা যেটা বলছে যে পিকনিক, বিয়ে সহ নানা ধরনের মৌসুম চলে এই ধরনের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসগুলোতে, সুতরাং এই সময় চাহিদাটা বেশি হয়। সুতরাং এবং তারা বলছে এই চাহিদার জন্যই মূলত দামটা বেশি, এবং মোকাম থেকে তারা মূলত যে পাইকারি থেকে আসে সেখান থেকে দামটা বেশি দরুনই তারা এই দামটা বেশি বিক্রি করছে। পাশাপাশি যদি বিক্রেতাদের বলি সে তারা কিন্তু এই ক্রেতাদের কথা যদি বলি তারা কিন্তু বিক্রেতাদের এই কথার সাথে সম্পূর্ণ একমত না। তারা যেতে বলছে যে কোনো কিছু সুযোগ পেলে ওছিলা অনুযায়ী অর্থাৎ অজুহাতে দামটা বাড়িয়ে দিচ্ছে, তবে তারা অনেকটাই বাধ্য হয়ে এটা কিনছে। তাদের মতে যে আর একটু কম হলে ভালো হতো। পাশাপাশি যদি সবজির ব্যাপারটা আপনাকে বলি, শীতকালীন সবজির সরবরাহ ভালো হলো, গরমের সবজি বাজারে ওঠা শুরু করেছে। যদিও 80 থেকে 100 টাকা এই ধরনের গরমের সবজি, করলা, কাঁকরোল বা তারপর আপনার পটল, এই ধরনের গরমের সবজি বিক্রি হচ্ছে সব মিলে আপনার 80 থেকে 100 টাকা। সামগ্রিকভাবে যদি বলা যায় সেক্ষেত্রে বাজারে গরমের সবজি উঠলেও দামটা একটু চড়া, তবে ব্রয়লার মুরগির দামটা বাড়লেও মাছ মাংস যা আছে সেটা হচ্ছে গত সপ্তাহের মতো একই দামে বিক্রি হচ্ছে। সামগ্রিকভাবে বলা যাচ্ছে যে চাহিদা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার ফিরবো আপনার কাছে। এই সপ্তাহের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। প্রথমবারের মতো বাড়লো 21শে বইমেলার সময়। আজ ও আগামীকাল বেলা 11টা থেকে রাত 9:30 পর্যন্ত চলবে বেচা কেনা। সমাপনী আয়োজন শেষে বৃহস্পতিবার রাত 7:45 দিকে এই ঘোষণা দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লেখক প্রকাশকেরা। বৃহস্পতিবার মেলা শুরুর প্রথম থেকেই ছিল বিদায়ের সুর, ছিল প্রকাশকদের মেলার সময় বাড়ানোর দাবি, আর এতে একাত্ম ছিলেন লেখক পাঠকেরাও। বাণিজ্য মেলা যদি 7 দিন বাড়তে পারে তাহলে বইয়ের মেলা, আমরা যেটাকে বলি আমরা আমাদের প্রাণের মেলা, সেটা 2 দিন বেড়ে কেন আমরা 71-এ প্রবেশ করলাম না, কেন আমরা মানে মার্চের 2টা দিনকে সেদিন ইনক্লুড করলে সমস্যা কোথায় ছিল? এবং এটাতে যে ভাষা আন্দোলন মানে বা অন্য ভাষা আন্দোলনের চেতনা কোনো আঘাত ঘটবে আমি মনে করি না, আমি মনে করি যে এটা তারও বাড়বে। বৃষ্টি বাগড়া না দেয়ায় বুধবারের তুলনায় বিক্রি হয়েছে ভালো, পাঠক দর্শনার্থীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বছরের এই সময়টায় আমরা যে শক্তি অর্জন করি সেই শক্তি দিয়ে আমরা সারা বছর চলি। ক্ষতিটা তো খুব ছোট অঙ্কের না, তবে বেদনা কিছুটা কমবে যেহেতু পাঠকরা এসেছেন। চকবাজার অগ্নিকাণ্ড ও টানা 2 দিন বৃষ্টিতে প্রকাশকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে শুক্র শনিবার 2 ছুটির দিনেও মেলা চলার ঘোষণা আসে বৃহস্পতিবার রাত 7:45 দিকে। এতে আনন্দিত লেখকরাও। বাংলা একাডেমি যে সুযোগটা করে দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যে আমাদের দাবি বাংলা একাডেমি সরকার শুনেছেন, ভালো লাগছে। এদিকে 28তম দিনেও মেলায় নতুন বই এসেছে 153টি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের 1151টিকে মানসম্পন্ন বলে ঘোষণা করেছে বাংলা একাডেমি। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হয়েছে জাতীয় জুনিয়র ও সিনিয়র জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ। মাঠ সংকট আর অর্থাভাবে উঠে আসছে না খেলোয়াড়, সঠিক পরিচর্যার তাগিদ ফেডারেশন সাধারণ সম্পাদক আহমেদুর রহমানের। নিয়মিত টুর্নামেন্ট না থাকায় ক্ষুব্ধ খেলোয়াড়েরা। জাতীয় প্রতিযোগিতার জন্য 4 দিন সরগরম থাকবে এনএসসির ইনডোর। 3 ইভেন্টে প্রথম 2 দিন সিনিয়রদের লড়াই, পরের দিন জুনিয়র ও শেষ দিন লড়বে বয়সভিত্তিক দল। প্রথম দিন 120 জন রেজিস্ট্রেশন করেছেন। দিনকে দিন খেলোয়াড় সংখ্যা বাড়বে বিশ্বাস ফেডারেশনের। খেলোয়াড়রাও উচ্ছ্বসিত অংশগ্রহণ করতে পেরে। 2017 পর হয়নি কোনো জাতীয় টুর্নামেন্ট, সেই আক্ষেপ সবার কণ্ঠে। 2014 থেকে 2017 সালে লাস্ট আমাদের ন্যাশনাল হয়েছিল, সেখানে আমি চ্যাম্পিয়ন, 4 বছর টানা চ্যাম্পিয়ন, আশা করব এবারে ন্যাশনালও চ্যাম্পিয়ন হওয়ার। বাংলাদেশে জিমন্যাস্টিক্সের এত সুবিধা পাওয়া যায় না, সেফটি, কোচ সব মিলে একটু অন্যান্য দেশের থেকে জিমন্যাস্টিক পিছিয়ে আছে, তো এইভাবে ফেডারেশন আগে থেকে অনেকটা আগে আসছে। আমার সব কিছুর মধ্যে টিকটাক ভালো লাগে, কারণ কি ওইটা দেখতে খুব সুন্দর লাগে এবং যেহেতু এক পাক হয়ে যায় এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর্থিক সংকট আছে, জায়গা না পাওয়ায় নিয়মিত টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে না, উঠে আসছে না খেলোয়াড়, সঠিক পরিচর্যা ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ চাওয়া ফেডারেশনের।
অপেক্ষাটা তো আসলে নির্ভর করে আমাদের কর্তৃপক্ষের উপরে। প্রায় সময় দেখা যায় কোনো না কোনো গেম, অন্য কোনো গেম কিংবা অন্য কোনো অনুষ্ঠানের কারণে এই আমাদের এই জিনিস ইনস্ট্রুমেন্টগুলি ফুটিয়ে ফেলতে হচ্ছে, এটা যার কারণে ভেঙে যাচ্ছে এবং কাল ক্ষেপণ হচ্ছে এবং আমাদের সময় পাচ্ছি না। বিভিন্ন কারণ মিলেই দেখা যায় যে এইটা কন্টিনিউস প্র্যাকটিসটা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ চলবে 3 মার্চ পর্যন্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখলের কবলে সাতক্ষীরার মিনি সুন্দরবন, সৌন্দর্যহানি করে চরের জমিতে গড়ে উঠছে একের পর এক ঘের। পর্যটকদের কাছে আকর্ষণীয় এলাকাটি দখলদারদের কারণে এখন হুমকির মুখে, জীববৈচিত্র্যও পড়েছে ঝুঁকিতে। শ্যামনগর উপজেলার ট্যাংরাখালী থেকে ভেটখালি পর্যন্ত 25 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা চর রূপ নিয়েছে বনে। ভরে উঠেছে গরান, গেওয়া, সুন্দরী সহ নানা ধরনের গাছপালায়। কালিনচি, মাদার, মাথাভাঙা, রায়মঙ্গল ও মামুন্দা নদীর মোহনার চরটি পরিচিতি পেয়েছে মিনি সুন্দরবন হিসেবে। নয়নাভিরাম এলাকাটিতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, দূর দূরান্ত থেকে এখানে আসছেন পর্যটকেরা। তবে সব সম্ভাবনা থমকে যেতে বসেছে অবৈধ দখলের মুখে, জমি দখল করে বানানো হচ্ছে ঘের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। আনিসুল হকের কাজ শেষ করার প্রত্যয় আতিকুলের, দক্ষিণ সিটির 24 ওয়ার্ডের ফল ঘোষণা আজ। টেকনাফে গোলাগুলিতে 4 জন নিহত, মাদক ব্যবসায়ী দাবি আইনশৃঙ্খলা বাহিনীর, ইয়াবা ও অস্ত্র উদ্ধার। কেরানীগঞ্জে আবাসন প্রকল্পের নামে বুড়িগঙ্গার 1 কিলোমিটার দখল, পদক্ষেপ নেই প্রশাসনের। মাছ ধরায় 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শুরু আজ, সরকারি সহায়তা বাড়ানোর দাবি জেলেদের। এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।